হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রোমানাস কুকিং ওয়ার্ল্ড। আমি আজকে রান্না করে দেখাবো সর্ষে বাটায় বোয়াল মাছ ভুনা। খুবই মজার একটা রেসিপি, আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। সর্ষে বোয়াল রান্না করার জন্য আমি একটা চুলায় প্যান বসিয়েছি, দিব পরিমাণ মতো তেল, পরিমাণ মতো তেল দিয়েছি, দিব পেঁয়াজ বাটা, আমি বাটাটা ইউজ করব। দিব হলুদ গুঁড়ো 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, মিক্স করে দিব। এখন দিব সরিষা বাটা 2 চা চামচ, তিন চা চামচ দিলাম। এখন এগুলোকে মিক্স করে দিব। একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, এখন দিব লবণ স্বাদ মতন। কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে আসছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। এখানে আমি 5 টুকরা বোয়াল মাছ নিয়েছি, মাছটা কাঁচা, ভাজবো না। এখন এটাকে ঢেকে 2-3 মিনিট কষাবো। চুলার আঁচ থাকবে মিডিয়ামে। মাছটা কষানো হয়ে গেছে, আমি উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি এর মাঝে। এখন এটার মধ্যে পানি দিব। হাফ গ্লাস পানি দিলাম। দিব একটু জিরার গুঁড়া। কয়েকটা আস্ত কাঁচামরিচ। আপনারা চাইলে এটার সাথে টমেটো দিতে পারেন, টমেটো দিলেও ভালো লাগে। বাস এটাকে আর কয়েক মিনিট রান্না করব।
রান্নাটা আমার হয়ে গেছে। আমার কাছে ধনিয়া পাতা নাই, তাই দিতে পারি নাই। ধনিয়া পাতা দিবেন, তাহলে আরো অনেক মজা লাগবে। এখন আমি চুলাটা অফ করে দিব। তৈরি হয়ে গেল সর্ষে বাটায় বোয়াল মাছ ভুনা। রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল।